হাই, ক্লাস টু বি এর পদ্মা এবং মেঘনার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদেই আছো, তাই তো? আর বাসাতেই আছো। আচ্ছা, গত ক্লাসে কি করেছিলাম মনে আছে তো? হ্যাঁ, আজকে আমরা অঙ্ক ক্লাস করবো। আর গত ক্লাসে অঙ্ক আমরা পড়েছিলাম 57 পেজ, আজকে আমরা পড়ব কত? 58 পেজ। তাহলে সবাই বই খোলো, 58 পেজ। 58 পেজে কি আছে? শূন্য এর গুণ বলছে, একটি ট্রেতে তিনটি বল রাখা যায়, যদি কোনো ট্রে না থাকে তবে সেখানে কতগুলো বল রাখা যাবে। আচ্ছা, একটা ট্রেতে কয়টা বল রাখা যায়? তিনটা। এখন সেখানে যদি কোনো বলই না থাকে তাহলে কতগুলো বল রাখা যাবে? একটাও না, শূন্য। আচ্ছা, বলছে দুইটি ট্রে, দেখো ছবি দেওয়া আছে, এবং একটা ট্রেতে কয়টা করে বল? তিনটা করে বল। তাহলে পাশে দেওয়া আছে 3 × 2, তাহলে 3 × 2 কত হবে? 6। কয়টা বল হবে? তিনটা, তিনটা কয়টা? 6টা, 6টা বল হবে। বলছে একটি ট্রে, দেখো একটা ট্রে, এবং সেই ট্রেতে কয়টা বল? তিনটা বল। তাহলে কি হবে? 3 × 1, 3 × 3। তারপরে দেখো শূন্যটি ট্রে, কোনো ট্রে নেই না, তার মানে কোনো বলও নেই, কিন্তু এক একটা ট্রেতে কয়টা করে বল থাকার কথা? তিনটা। তাই 3 × 0, 3 × 0, 0 না, দেখো এখানে কিন্তু 3 হয়নি, কত হয়েছে? 3 × 0, কারণ শূন্য দিয়ে যা কিছুই আমরা গুণ করি না কেন, তার গুণফল সবসময় শূন্যই হয়। বলছে আমাদের দুইটি ট্রে আছে, যদি আমরা প্রতিটি ট্রেতে শূন্যটি বল রাখি তবে সেখানে কতগুলো বল হবে? আচ্ছা, শূন্যই হবে, দেখো। তারপরে দুইটা ট্রে আছে না, দুইটা ট্রেতে দুইটি দুইটি বল আছে, তাহলে 2 × 2, 2 × 2 কত হয়? 4। তাহলে আমরা খালি ঘরে লিখব 4। তারপরে বলেছে একটি বল, আচ্ছা এক একটা ট্রেতে একটা একটা বল আছে, কিন্তু ট্রে কটা? দুইটা। তাহলে আমরা কি লিখব? 1 × 2, 2 × 2। তারপরে দেখো দুইটা ট্রে আছে কিন্তু কোনো বল নেই, তাহলে আমরা কি লিখব? 2 × 0 না, 2 × 0, 0, এখানে কিন্তু গুণফল আমাদের শূন্যই হবে, তাই তো? আচ্ছা, তারপরে দেখো রাজু কি বলেছে, শূন্য দিয়ে গুণ করলে গুণফল সবসময় শূন্যই হয়, তাই না কি? হ্যাঁ, শূন্য দিয়ে আমরা যে সংখ্যায় গুণ করি না কেন, তার গুণফল কিন্তু সবসময় শূন্যই হয়। তাহলে 0 × 0 এর গুণফল কত? 0 × 0 এর গুণফল কিন্তু শূন্যই হবে, তাই না? আচ্ছা, নিচে খেয়াল করো, বলছে যখন একটি সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করা হয় তখন এর উত্তর সবসময় শূন্যই হবে, আবার যখন শূন্যকে কোন সংখ্যা দিয়ে গুণ করা হয় তখন এর উত্তর সবসময় শূন্যই হবে। তাহলে বিষয়টা হচ্ছে, আমরা যদি 0 × 2 দেই তাহলে কি হবে? শূন্য। আবার যদি 4 × 0 দেয় তার উত্তরে কিন্তু শূন্য। দেখো বলছে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য, আবার সংখ্যা দিয়ে কোনো শূন্যকে গুণ করলেও গুণফল কি? শূন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শূন্য এর গুণ কি শিখলাম? যে শূন্য দিয়ে আমরা যদি কোনো সংখ্যা গুণ করি সেটাও শূন্য, আবার কোন সংখ্যা দিয়ে যদি শূন্য গুণ করি তাহলে তার গুণফল কি হয়? শূন্যই হয়। তাহলে শূন্য এর নামটা না, সব হচ্ছে তোমার শূন্যই হবে। আচ্ছা, পরের পেজে আমরা চলে যাই, 59 পেজ। 59 পেজে দেখো কি আছে, পুরোটাই নামতা, কিন্তু এখানে আছে আমাদের 1 থেকে 10 এর ঘরের নামতা, কিন্তু আমাদের পরীক্ষায় আছে 11 এবং 12 ঘরের নামতা। দেখো আমি এখানে তোমাদের 11 এবং 12 ঘরের নামতা দিয়েছি, 11 কে 11, 11 × 2 = 22, 3 × 3 = 33, 4 × 11 = 44, 5 × 11 = 55, 6 × 11 = 66, 7 × 11 = 77, 8 × 11 = 88, 9 × 11 = 99, 10 × 11 = 110। এখানে আছে 12 ঘরে, 12 কে 12, 12 × 2 = 24, 3 × 34, 4 × 48, 5 × 60, 6 × 72, 7 × 84, 8 × 96, 9 × 108, 10 × 120। তাহলে আমরা আমাদের পড়া থাকবে হচ্ছে এই 10টা ঘরের নামতা এবং সাথে 11 এবং 12 ঘরের নামতা। কেন আমি এত বেশি দিলাম? কারণ হচ্ছে আমাদের 10-এর ঘরের নামতা পর্যন্ত কিন্তু একদম মুখস্থ, আমরা মুখস্থ করেছি, তাহলে আমাদের শিখতে হবে 11 আর 12 ঘরের নামতা। আমার মনে হয় অনেকে তোমরা আছো যে এর মধ্যে শিখেও ফেলেছো। তাহলে আমাদের কি পড়া থাকবে? একের ঘরের নামতা তো আমরা সবাই পারি, তাহলে 2-এর ঘরের নামতা আমার মনে হয় সবাই পারি। তাহলে আমরা মোটামুটি এখানে যেগুলো পারি তো পারি, কিন্তু আমাদের শিখতে হবে মেইনলি 11 আর 12 ঘরের নামতা, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি শিখতে।
আছে তাহলে তোমাদের অঙ্ক এইটা পড়া থাকবে আর তাহলে আগামী ক্লাসে আমরা পড়ব সাইট বেস থেকে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই বাই স্টুডেন্টস